মানুষের আস্থা ও বিশ্বাস যেটা আমি ধীরে ধীরে অর্জন করেছি তা যেন আমার সঙ্গে ভোট পর্যন্ত থাকে। আমি যেন বিপুল ভোটে জয়ী হই। বুধবার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় কৃষ্ণনগরী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের গলায় ছিল আত্মবিশ্বাসের সুর। শুধু তাই নয়, কৌশানী বলেন, আমি ব্যক্তিগতভাবে ঈশ্বরে বিশ্বাসী, তাই পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছি। বুধবার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় কৃষ্ণনগর তালপুকুর রোডের একটি গণেশ মন্দিরে পুজো দেন কৌশানী মুখোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান তিনি। মিছিলে হুট খেলা গাড়িতে দেখা যায় তৃণমূলের তারকা প্রার্থীকে সকলের কাছে ভোট চেয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আর্জি জানান কৌশানী। তো ভিউয়ার্স, পরবর্তীতে লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।